কলেজ স্তরের শিক্ষার্থীরা, তোমরা তোমাদের প্রত্যেক সেমিস্টারের মার্কশিট সংক্রান্ত অনেক প্রশ্ন আমাকে করেছো, এবং মার্কশিট নিয়ে অনেক কমেন্ট আমি তোমাদের দেখেছি। তোমরা এর মধ্যে জানতে চাচ্ছিলে যে মার্কশিটে কী করে তোমাদের নম্বরগুলি দেওয়া হয়, অনেকেই এই কমেন্টটা করেছো। তারপর অনেকে বলছিলে যে কীভাবে নম্বরগুলি যোগ করা হয়। তারপর আবার সিক্স সেমিস্টার শিক্ষার্থীরা বলেছিলে তোমাদের সিক্স সেমিস্টার এক্সাম রেজাল্ট দেওয়ার পর তোমাদের কয়টি মার্কশিট দেওয়া হবে। আবার বলেছিলে তোমাদের প্রত্যেক সেমিস্টারের মার্কগুলি কি একটি মার্কশিটে থাকবে কি না, অনেক রকমের প্রশ্ন তোমরা করেছো। আবার অনেকে বলছিলে তোমাদের মার্কগুলি মার্কশিটে কীভাবে দেওয়া হয় তা অনেকেই বুঝতে পারছো না। তোমাদের বলবো, মার্কশিট সংক্রান্ত সমস্ত বিষয় জানতে হলে তোমাদেরকে প্রথমে যে বিষয়গুলি জানতে হবে তা হলো গ্রেড, মানে গ্রেড কীভাবে দেওয়া হয়, কত নম্বর থেকে কত নম্বর পর্যন্ত কী গ্রেড তা জানতে হবে ফার্স্টলি তোমাদের। তারপরে তোমাদের যে বিষয়টা জানতে হবে তা হচ্ছে ক্রেডিটস, অর্থাৎ সিআর, কোন সেমিস্টারে তোমাদেরকে কত ক্রেডিট দেওয়া হয়, অর্থাৎ টোটাল ফার্স্ট সেমিস্টার থেকে সিক্স সেমিস্টার পর্যন্ত তোমাদের কত ক্রেডিট আছে, সেই ক্রেডিটগুলিকে কীভাবে ভাগ করা হয়েছে, কোন সাবজেক্টে কত ক্রেডিট থাকে তা তোমাদেরকে জানতে হবে। তোমাদেরকে একটি কথা বলে রাখছি, ক্রেডিট সংক্রান্ত বিষয়টা যদি তোমরা জেনে নিতে পারো তবে তোমরা কিন্তু জানতে পারবে যে কোন সেমিস্টারে কোন সাবজেক্টের উপর তোমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। তোমাদের ফার্স্ট সেমিস্টার থেকে সিক্স সেমিস্টার পর্যন্ত ক্রেডিটগুলিকে ভাগ করে দেওয়া হয়েছে, তবে এর মধ্যে তিনটি সেমিস্টারে তোমাদেরকে ক্রেডিট বেশি দেওয়া হয় তিনটা সাবজেক্টে। এই তিনটে সাবজেক্ট কী কী আমি পরবর্তী ভিডিওতে তা তুলে ধরবো। ক্রেডিট সংক্রান্ত বিষয়টা যদি তোমরা জেনে নিতে পারো তবে তোমরা বুঝে নিতে পারবে যে কোন সেমিস্টারে কোন সাবজেক্টের প্রতি তোমাদেরকে গুরুত্ব দিতে হবে। ওই সাবজেক্টের প্রতি যদি তোমরা গুরুত্ব দাও তবে কিন্তু তোমাদের পার্সেন্টেজটা অনেকটাই বেশি বেড়ে যাবে। তারপর তোমাদেরকে যে বিষয়গুলি জানতে হবে তার মধ্যে আছে গ্রেড পয়েন্ট, অর্থাৎ জিপি। মার্কশিট সংক্রান্ত বিষয়ে জানতে হলে তোমাদেরকে গ্রেড পয়েন্টটাও জানতে হবে। তারপরে চার নম্বরে যে বিষয়টা জানতে হবে তা হচ্ছে সিআর ইনটু জিপি, অর্থাৎ গ্রেড পয়েন্ট, ক্রেডিট ইনটু গ্রেড পয়েন্ট। তারপরে পাঁচ নম্বরে জানতে হবে এসজিপিএ, এসজিপিএটা কী তোমাদেরকে জানতে হবে। তারপর ছ নম্বরে যে বিষয়টা আছে তা হচ্ছে সিজিপিএ, সিজিপিএটা মেনলি জানতে হবে সিক্স সেমিস্টার শিক্ষার্থীদেরকে। ফার্স্ট থেকে ফিফথ সেমিস্টার পর্যন্ত সিজিপিএ তোমরা দেখবে না, তোমাদের মার্কশিটে থাকবে না, শুধুমাত্র সিক্স সেমিস্টার শিক্ষার্থীদেরকে সিজিপিএ বিষয়টা জানতে হবে। এই হচ্ছে তোমাদের মার্কশিট সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়গুলি যদি তোমরা জানতে পারো তোমরা নিজেরাও বুঝে নিতে পারবে যে তোমাদেরকে কীভাবে পার্সেন্টেজটা করা হয়েছে এবং কীভাবে তোমাদেরকে প্রত্যেক সেমিস্টারের মার্কগুলিকে গড় করা হয়েছে, সেগুলি তোমরা নিজেরাও করে নিতে পারবে। নেক্সট ভিডিওতে তোমাদের সামনে এই বিষয়গুলি এক এক করে তুলে ধরবো, তাহলে তোমাদের সামনে মার্কশিট সংক্রান্ত সমস্ত বিষয় ক্লিয়ার হয়ে যাবে। এছাড়া মার্কশিট সংক্রান্ত যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, সেই প্রশ্নগুলির উত্তরও আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দিয়ে দেবো। এই ভিডিওটা তোমাদের সকল বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও এই বিষয়গুলি জানতে সহায়তা করবে। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।